একটা সময় মহা একটা বিস্ফোরণ ঘটে খুব ক্ষুদ্র একটা কোনো একটা কিছু থেকে যেখান থেকে দেন ইউনিভার্স তৈরি হয় অ্যান্ড দেন ইউনিভার্স আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে এবং যে এক্সপ্যানশন এখনও কন্টিনিউ করছে আপনি দেখবেন যে মোমাচির যে হেক্সাগন যেটা বান ম্যাথামেটিক্যাল শেপ সায়েন্সের দুই হাজার বছর লেগেছে টু ডিসকভার দ্যাট দ্যাট ইজ দ্য পারফেক্ট শেপ ফর হোল্ডিং হানি আমরা অলরেডি ডিএনএ আবিষ্কার করে ফেলেছি এবং ডিএনএর ভিতর আমরা দেখতে পাচ্ছি যে

আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো বইটা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে বেশ মোটা রিটার্ন অব দ্য গড হাইপোথিসিস আর আজকে যিনি আলোচনা করবেন প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম স্যারকে আমাদের এখানে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন স্যার তো স্যারের সাথে আমি একটু সবাইকে পরিচয় করিয়ে দিই যদিও আমাদের রকমারির গল্পকথাতে গল্পগ্রাফিতে স্যার বোধ একটা এপিসোড করেছেন তো কেউ কেউ হয়তো আপনারা স্যারকে ইতিমধ্যে দেখেছেন স্যারের সাথে আমাদের পরিচয় অ্যাকচুয়ালি আমার পরিচয় অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং সূত্র ধরে বেশ কয়েক বছর আগে তখন আমি জানতে পারি স্যার এডুকেশন নিয়ে শিক্ষাকে কিভাবে আরও বেশি ইফেক্টিভ করা যায় এটা নিয়ে কাজ করেন যেহেতু আমারও শিক্ষা নিয়ে ইন্টারেস্ট আছে কিছু সো সেই সুবাদে স্যারের সাথে দেখা করি এবং আই ওয়াজ গ্রেটলি এনলাইটেন্ড এবং পরবর্তীতে স্যারকে আমরা আমাদের প্রতিষ্ঠান ইনভাইট করি এবং আমাদের টপ লেয়ার ম্যানেজমেন্টের লোকজনের খুব ইম্পর্টেন্ট একটা মানে অনেকগুলি সেশন মিলে প্রায় বোধহয় বারোটা ছিল তারা কীভাবে আর ইফেক্টিভ ম্যানেজার হবে কিভাবে আরও বেটার হয়েছে তার ব্রেনকে এঙ্গেজ করবে এগুলো নিয়ে স্যার আমাদেরকে ইয়ে করেছেন ট্রেনিং নিয়েছেন সেশন নিয়েছেন সো আমরা খুবই গ্রেটফুল স্যারের কাছে আমি স্যারের ব্যাকগ্রাউন্ড আরেকটু বলি যে স্যার পিএইচডি সম্পন্ন করেছেন উনিশশো সালে এবং তার শিক্ষাদানের অভিজ্ঞতা প্রায় চল্লিশ বছরের এবং ইনস্ট্রাকশন ডিজাইন টেকনোলজি যেটাকে বলে আইডিটি এটার উপর স্যার মাস্টার্স করেছেন এবং হিউম্যান পারফরম্যান্স টেকনোলজি এটাও ইনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেন এই টপিকের উপর এবং তার স্টুডেন্টরা তাকে অনলাইনে সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্যার বর্তমানে কর্মরত আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিসি হিসেবে এবং এর আগেও স্যার ডেফিডিল ইউনিভার্সিটির ভিসি হিসাবেও দায়িত্ব পালন করেছেন সেই সাথে আমাদের এখানেও স্যার যে ইয়েটা টপিকটা নিয়ে এখানে ইয়ে নিয়েছেন আমাদের সেশনগুলো নিয়েছেন সেটা এইচপিটি তো ছিলই হিউম্যান পারফরমেন্স টেকনোলজি এবং সাথে কোয়েশ্চেন বেজ অ্যাক্সেস টু নিউরন্স এটা স্যারের একটা অন্যতম কাজের জায়গা যেখানে হচ্ছে উনি কোরআনের ওই আয়াতগুলোর উপর ভিত্তি করে কাজ করেন যেটা হচ্ছে মস্তিষ্ক কীভাবে কাজ করে বিশেষ করে কোয়েশ্চেন বেজড ইনকুইজিটিভ সেন্সিটিভিটিকে এনহ্যান্স করার জন্য যে প্রক্রিয়া স্যার চিন্তা করেছেন সেটার উপর ভিত্তি করে স্যার মানুষ কীভাবে আরও বেটার হয়েছে তার ব্রেনকে এঙ্গেজ করতে পারে ইউটিলাইজ করতে পারে সেটা নিয়ে কাজ করেন তো আজকে আমরা সো ব্রেইন যাতে আরও বেশি এঙ্গেজড হয় এরকম একটা বই নিয়ে বসছি বিকজ এই বইটার টপিক বোঝাই যাচ্ছে যে যথেষ্ট ইনডেপথ এবং যথেষ্ট এটা কি ভারী টপিক বলবো তাই না গড হাইপোথিস সো গড আছে কি না এটা নিয়ে বিতর্ক সো অবশ্যই আমাদেরকে ডেপথে যেতেই হবে তো স্যার আমরা কথা না বাড়িয়ে আমরা বইয়ের আলোচনায় যেতে চাই তো তার আগে দর্শক মন্ডলী আপনাদের জন্য অন্যান্য এপিসোডের মতো আজকেও ঘোষণা যেটা থাকছে আমাদের এই আলোচনাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন কী উপলব্ধি করলেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং কমেন্টকারীদের মধ্য থেকে সেরা অন্তত তিনজনকে আমরা পুরস্কৃত করতে চাই তো স্যার আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য সো আমরা তো এখানে সবসময়ই বলে থাকি বই কথা ইয়েতে অনুষ্ঠানটাতে যে বইটা যিনি কথা বলেন ওনার জীবনে যদি খুব ইম্প্যাক্ট ফেলে থাকে বা উনি এই বইটা পড়ে অনেক বেশি ইন্ট্রিক্ট হয়েছেন অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছেন এরকম যে অন্য মানুষকেও এই বইটা পড়া উচিত তো সেই হিসাবে আপনি এই বইটার কথা সিলেক্ট করেছেন যে আপনি চাচ্ছেন যে মানুষজন এই বইটা পড়ুক সো তার মানে আমরা অনুমান করে নিচ্ছি যে আজকের দুনিয়াতে গড নিয়ে যেমন মানুষের একটা সংশয় অবিশ্বাস এই ধরনের বিষয় আছে এবং সেই সাথে বিশেষ করে অনেকটা বিজ্ঞান ধর্ম এটা সাংঘর্ষিক জায়গায় দাঁড় করানো সেই জিনিসটা রেসপন্স হিসেবে হয়তো বইটা আপনার ভালো লেগেছে এটা কমপ্লিটলি আমি আমার হাইপোথিসিস বললাম আজকে তো হাইপোসিস দিন তো সেদিক থেকে আপনি কি বলবেন আমার হাইপোথিসিসটা রাইট কিনা আর এই বইটা সিলেকশনের বেসিক কারণটা প্রথমত অন্তত আমি রাইটার যিনি কারণ এই ধরনের কথা বলার ক্ষেত্রে কার কথা আমি শুনছি ইটস ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে কিছুটা আলোকপাত করবেন কিনা তো আসলে বই যে আমরা পড়ি যদি আমার নিজের প্রশ্ন না থাকে জীবনের সম্বন্ধে তাহলে কিন্তু কোনো বই কোনো কাজের না। কোরআন শরীফ হোক মানুষের বই হোক যে কোনো বই যদি আমার নিজের প্রশ্ন না থাকে তাহলে কোনো লাভ নেই তো আমার এই জায়গাটা সায়েন্স এবং রিলিজনের জায়গাটা যে রিলিজন কেন আলাদা হবে সায়েন্স কেন আলাদা হবে এই নিয়ে আমার লাইফ লং প্রশ্ন আর আমি খুঁজি যে সারা ওয়ার্ল্ডে এই দুইটাকে সমন্বয় করার জন্য কে কি করছে তো প্রথম এই বইটা একটা এয়ারপোর্টে দূর থেকে দেখছি কিন্তু কোনো ইন্টারেস্ট জাগেনি আর সাথে তারপরে অথরের নামটা দেখলাম যে স্টেফেন সি মেয়ার তখন কিনে ফেললাম তো স্টেফেন সি মেয়ের সম্বন্ধে আগে বলি কারণ আমি যে রাইটারের বই পড়বো রাইটার সম্বন্ধে জানা কিন্তু ইম্পর্টেন্ট হুম হুম তো এই রাইটার কিন্তু আগে এর আগে একটা বই লিখেছিল নামটা হচ্ছে সিগনেচার ইন দ্য সেল সেল হচ্ছে ডিএনএ সেলের ভিতরে তো সে বলছে যে সিগনেচার প্রত্যেক ডিএনএ এটা মানেটা কি এটাও বলছি তো তারও আগে উনি এই সব ওনার সাইন্টিফিক ডিসকাভারি এবং আল্লাহতালার প্রুফ যে উনি আছেন এইটা উনি সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করেছে তো যে এডিটর জার্নালের সে পাবলিশ করে দিয়েছে বিকজ সায়েন্টিফিক্যালি জার্নাল ইজ ফাইন আর্টিকেল ইজ ফাইন কিন্তু ওই এডিটরের চাকরি চলে গেছে তুমি এই আর্টিকেল কিভাবে পাবলিশ করবে তো সে বলে তো এটা সায়েন্টিফিকলি ঠিক আছে তো তাকে তখন এডিটারশিপ থেকে সরাই দিচ্ছে ঠিক আছে তো তারপরে হচ্ছে যে যে বইটা সিগনেচার ইন দ্য সেল উনি লিখেছেন আফটার ডাবল পিএইচডি ইন ডিএনএ উনি কেমব্রিজের প্রফেসর তো দুইটা পিএইচডি করছেন অন ডিএন তো সিগনেচার ইন দ্য এর মেইন কথাটা হচ্ছে যে সবাই যে ইউনিক মানে ইট ইজ বেসিক্যালি আ ডিজাইন ডিজাইন বাই সাম ওয়ান হু ওয়ান্টেড টু ডিজাইন ইউ ইন দিস ওয়ে ঠিক আছে যেমন এই বিল্ডিংয়ের যে

উনি জার্নালে তো পাবলিশ করতে পারছিলেন না বিকজ ওনার আর্টিকেল একসেপ্ট করছিল না তো ফাইনালি উনি এই বইটা লিখলেন আর কি রিটার্ন অফ দ্য গড হাইপোথিস তো এটার মানেটা কি রিটার্ন অফ দ্য গড হাইপোথিস তো আগে গড হাইপোথিস বলি হাইপোথিস তো হচ্ছে যে গেস যে আল্লাহ আছেন কি নাই হ্যাঁ কিন্তু রিটার্ন কেন উনি এই বইটার মধ্যে যেটা কভার করেছেন যে আগেকার সায়েন্টিস্ট যারা ছিল ওরা কিন্তু এই বিশ্বাসেই কিন্তু এক্সপেরিমেন্ট করত যে সৃষ্টিকর্তা এটা বানিয়েছে হম যে আগের যে সায়েন্টিস্টের নাম টুনি আছে যেমন কেপলার যারা এই যে কিভাবে সব ওরা কিন্তু বিশ্বাস করত তো বিশ্বাসটা কি আসলে বিশ্বাসটা হচ্ছে যে কেউ এগুলা রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়েছে হ্যাঁ আর গবেষণা হচ্ছে সে রুলস এন্ড রেগুলেশনস খুঁজে বার করা হুম হুম রুল ওয়ার্ক এখন রুল থাকলে তার মানে কি देयर ইজ আ রুল মেকার জি রুল যদি না থাকতো তাহলে তো গবেষণা করে লাভ নেই বিকজ যদি র‍্যান্ডম হতো হুম হুম গবেষণা করতে কিছু পাওয়া যাবে না গবেষণা করে কিছু পাওয়া যাবে তো এইটাই হচ্ছে আগেকার সায়েন্টিস্টের বিলিফ যে যেটা এখনকার সায়েন্টিস্ট

আমি স্যার যেহেতু বইটা অনেক বড় এবং সব টাচ করার কোনো সুযোগ নাই ইনফ্যাক্ট এবং বইয়ের টপিক আসলে বুঝতে গেলে তো যথেষ্ট ইন ডেপথে যেতে হবে বাট আমি শুরুতে একটু জানতে চাই যারা ইন্টারেস্টেড হবেন এই বইটা পড়ার জন্য সো এই বইটা পড়ার জন্য সায়েন্সের খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড লাগবে কিনা না এটা আপনার কি মনে হয়েছে না মানে হয়তো দু একটা জিনিস বুঝবে না যেমন কারভেচার শব্দটা হয়তো বুঝবে না বাট উনি একদম যারা গবেষণা করেছে আগে তারাও তো বেসিক থেকেই শুরু করেছে মানে তারা তো যা আছে এটা বুঝে তারপরে সায়েন্টিফিক থিওরি দিয়েছে তো যে মানুষ ইনকুইজিটিভ কোয়েশ্চেন করে সে কিন্তু ইজিলি সে জিনিস বুঝবে বুঝবে সেভাবেই উনি ধারাবাহিকভাবে পরিচয় দিয়েছেন আর কি সব সায়েন্টিফিক থিওরি জি স্যার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বইটাতে আমি দেখলাম যে টোটাল পাঁচটা পার্ট আছে প্রথম যে পার্ট রাইজ অ্যান্ড ফল অফ দ্য থিয়েস্ট সায়েন্স যার আন্ডারে আবার তিনটা চ্যাপ্টার আছে পার্ট টুতে রিটার্ন অফ দ্য গড হাইফোথিস যার আন্ডারে সাতটা চ্যাপ্টার আছে তারপর ইনফুরেন্স টু দ্য বেস্ট ম্যাটাফিজিক্যাল এক্সপ্লেনেশন যেটার আন্ডারে মধ্যে চার পাঁচটা চ্যাপ্টার আছে মানে বেশ বড় আলোচনা এবং কনজেকশন অ্যান্ড রিফিউটেশন সো সব তো টাচ করা যাবে না স্টিল আমি একটু ইয়ে ধরে আগাতে চাই যতটুকু আমরা টাচ করতে পারি একটু সিরিয়াল ধরে আগাতে চাই রাইজ অ্যান্ড ফল অফ দ্য থিস্ট সায়েন্স এই জায়গাটাতে এই বিশেষ করে জুডিও ক্রিশ্চিয়ান অরিজিন অফ মডার্ন সায়েন্স এটা নিয়ে উনি কথা বলেছেন এবং রাইজ অফ সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম এবং এক্লিপস অফ থিস্ট সায়েন্স এই জিনিসগুলো এখানে আসছে সো এই জায়গাটাতে আপনি যদি একটু আলোকপাত করেন যে এই জায়গা থেকে আমাদের ইউজারদের আসলে কী নেওয়ার আছে বা আপনি এখান থেকে কি অ্যাকচুয়ালি উপলব্ধি করেছিলেন রাইট সো থিস্ট ওয়ার্ড কি থিস হচ্ছে যারা বিশ্বাস করে জি তো থিস সায়েন্স তার মানে আগেকার সায়েন্টিস্ট যারা ছিল তারা বিশ্বাস করত যে কেউ রুলস বানিয়েছে তার মানে সৃষ্টিকর কেউ আছে তো তখন সায়েন্সের কি ধরনের আউটপুট ছিল যারা বিশ্বাস করত আর এখনকার যুগে যারা বিশ্বাস করে না তারা বেশিরভাগই কিন্তু একটা কাল্পনিক একটা আইডিয়া নিয়ে আগায় কিন্তু আগেরকার সায়েন্টিস্ট কিন্তু সলিড আইডিয়া নিয়ে আর এখনটা মোর কাল্পনিক হয়ে গেছে জাস্ট পারসেপশন বেস নট আসল চিন্তা বেসড আর কি তো এটাই উনি কভার করেছেন যে আগেকার সায়েন্স থেকে আস্তে আস্তে মেটেরিয়ালিস্টিক সায়েন্সে কিভাবে চলে গেল দ্যাট উই বিলিভ ইন মেটেরিয়াল হোয়াট উই ক্যান সি অনলি হ্যাঁ নট যে এটা পেছনে কেউ আছে বিকজ এটা রুল আছে তো এই ট্রানজিশনটা উনি ওই প্রথম চ্যাপ্টারে ট্রানজিশনের ক্ষেত্রে স্যার যেমন ধরেন আমরা যখন এখন সায়েন্স পড়ি যেমন আমরা ফিজিক্স পড়ি সেখানে তো আমরা ধরেই নিচ্ছি যে ফিজিক্স মানে ভৌত বিজ্ঞান যা কিছু দেখা যাবে ছোঁয়া যাবে একইভাবে যখন আমি কেমিস্ট্রি পড়ি তো এই সবই তো দেখা যাচ্ছে ম্যাটার নিয়েই আমাদের আলোচনা এবং সেটাই তো হচ্ছে নর্মাল মানুষ তাই মনে করবে ভাই যা দেখতেছি তাই তো বিশ্বাস করতে হবে বা সব ম্যাটার ই ইনভলভ বাট সেক্ষেত্রে যখন আপনি বিয়ন্ড ম্যাটার দ্যাট ইজ যেটা ধরা যায় না ছোঁয়া যায় না বোঝা যায় না ফর এক্সাম্পল আমরা আত্মা নিয়ে যদি কথা বলি বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে যদি কথা বলি তো বর্তমানে আমি যে সায়েন্স পড়ি সেটার ভিতরে তো এই আলোচনাটা নাই বিকজ লাইফকেই সাম সর্ট অফ ম্যাটারিয়ালিস্টিক পার্সপেকটিভ থেকে ডিজাইন করা হচ্ছে বা সংজ্ঞা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যখন উনি আগের কথাটা বললেন যে আগেকার সায়েন্টিস্টরা মোর যে ট্রুথের উপর অথবা অরিজিনালি যেটা সেটার উপর বেস করেছিলেন রেদার আমরা এখন কাল্পনিকের মধ্যে আসছি কিন্তু লোকজন এই আর্গুমেন্ট করতে পারে না কোথায় ভাই কাল্পনিক এখন তো বরং আমি আরো ম্যাটেরিয়ালিস্টিক বাস্তবতা সম্মত জায়গায় আসছি তো এটাকে স্যার আপনি কিভাবে দেখেন বা উনি কিভাবে এটাকে ডিল করেছেন মানে বাস্তব জিনিসটা মানে ঠিক কি ফর एग्जांपल যদি একটা পেইন্টিং হয় মোনালিসা পেইন্টিং তো আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি পাচ্ছি না রাইট কিন্তু কি চিন্তা করি যে এটা যে এঁকেছে তার অনেক স্কিল আছে আমি কি চিন্তা করি যে এটা আপনি আপনি হতে পারে আজ গভীর চিন্তা কিন্তু করি না আমরা ডাইরেক্ট বলি যে এটা লিওনার্ডো বানিয়েছে আমরা লিওনার্ডো কিন্তু দেখিনি যেহেতু ওটার ফর্ম আছে সেপ আছে আমরা চিন্তা করি নিশ্চয়ই এটার পিছনে

যেটা একটা রুল অনুযায়ী কাজ করতে হ্যাঁ তো এই রুলটা কোথার থেকে আসবে আর সেটা শুধু এই গাড়িটা না আপনি যে কোনো গাড়ি রাস্তার গাড়ি নেন ল্যাবের ভিতরে গাড়ি নেন যে একটা পাথর রোল করেন সবই একই রুলে কাজ করে তো হাউ ইজ ইট পসিবল সব জায়গায় একই রুল এবং রুলটা কোথার থেকে আসলো মানে যদি আমরা বলি যে এটা এমনি হয়ে গেছে তাহলে তো এমনি এমনি অন্য জায়গায় গেলে তো ডিফারেন্ট রুল হতো অন্য জায়গায় গেলে আরেকটা রুল হতো অরিজিনাল রুলটা হয়তো এমনি হয়ে গেছে তা আপনি আমরা নেচার নেই যেমন মৌমাছি তো মৌমাছি যেভাবে তার বাড়িটা বানায় অনেক ধরনের কিন্তু মৌমাছি আছে আপনি পুরো ওয়ার্ল্ড ঘুরে আপনি দেখবেন যে মৌমাছির যে হেক্সাগন যেটা বানায় ইট ইস দ্য সেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট মৌমাছি আছে

আমি যে কারণে স্যার এইদিকে পয়েন্ট করতেছি এটা তো খুব অরিজিনাল কোয়েশ্চেন তার মানে কি এটা বলা যায় যে আপনি যেটা বলেছেন আমি অর্থটা এইভাবে নিয়েছি যে শুরুর দিকের সায়েন্টিস্ট যারা ছিলেন তাদের এজেন্ডা ছিল না যে রিলিজিয়ানের আমার এগেন্স্টে যেতে হবে সো যেটা নর্মাল ন্যাচারাল সেটা মেনে নিতে সমস্যা নাই বাট জিনিসটা কি এরকম হয়েছে যে বিশেষ করে মিডল ইজে চার্চগুলোকে চার্চ বেস করে যে ঘটনাগুলো ঘটেছে ইউরোপে যেখানে ধর্ম বিজ্ঞানকে সাংঘর্ষিক একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি তখন থেকে কি অ্যাকচুয়ালি বিজ্ঞানের একটা এজেন্ডা কি এটা হয়ে দাঁড়িয়েছে যে গড নাই এটাকে প্রমাণ করে সবকিছু করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখানে আমি তাহলে একটা ইয়ে পড়ে শোনাই একটা প্যাসেজ বইটা কি দেব হ্যাঁ তো এটা হচ্ছে পেজ টোয়েন্টি ফোর আমি লিখে রাখছি তো এইটা এটাকে আমাকে সবচেয়ে বেশি এফেক্ট করেছে এই প্যারাটা এটা হচ্ছে আগেকার সায়েন্টিস্টদের কথা বলছে আদার অবজারভেশন কোন অবজারভেশন এন্ড ইট ভেরি ইম্পর্টেন্ট দে ইনসিস্ট দ্যাট মডার্ন সায়েন্স ওয়াজ স্পেসিফিক্যালি ইন্সপায়ার বাই দ্য কনভিকশন দ্যাট দ্য ইউনিভার্স ইজ দ্য প্রোডাক্ট

টু আন্ডারস্ট্যান্ড ইট এটা কিন্তু বিরাট কথা এখানে দুইটা বলা হচ্ছে যে ইউনিভার্স যে ডিজাইন করেছে এমনভাবে ডিজাইন করেছে যে এটা যাতে বোঝা যায় কিভাবে চলছে এবং হিউম্যান মাইন্ড করেছে ডিজাইন করেছে এমনভাবে যেটা এই মাইন্ডটা বুঝতে পারে এই জিনিসটা কিন্তু এটা একটা জোড়া দ্য ইউনিভার্স কারণ আমাদের বাইরে হিউম্যান বিস এর বাইরে কোনো প্রাণী কিন্তু ইউনিভার্স আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু ঢুকতে পারবে না তো আল্লাহ এটা কিন্তু জোড়া হিসাবে যে সবকিছু সৃষ্টি করেছেন সেটা বলা আছে তো আমি যখন এই বইটা পড়ি আমি কিন্তু আবার কোরআন শরীফের আয়ের সাথেও মিলাই হ্যাঁ বিকজ আমি আমি তো শুরুতেই বললাম যার প্রশ্ন নেই কোনো বই তাকে হেল্প করতে পারে না যার প্রশ্ন আছে তো আমি সায়েন্স আর রিলিজন একসাথে করতে চাই সেই জন্য কোরআন শিব ঘাটি তো এখানে আয়াতের ব্যাখ্যাও বললে আমি শোনাতে পারবো কিন্তু এই কথার থেকে এটা আমি এখন ছাত্রদেরকেও বলি আমাদের দেশে ছাত্রদের সেলফ এস্টিম খুব সমস্যা যে তোমাকে সৃষ্টি করা হয়েছে বোঝার জন্য ঠিক আছে এবং মুসলমানের যে প্রথম কালিমা

সো ইসলাম কিন্তু বইতে কোথাও লেখা নেই কিন্তু ইসলামের সাথে সব মিলে গেছে সায়েন্টিফিক্যালি তো সেই জন্য এই বইটা আমার কাছে এত ইন্টারেস্টিং আর স্যার ওই জায়গাটা যেটা আমি পুশ করতেছিলাম যেটা আপনি অ্যাগ্রি করলেন যে অ্যাবসলিউটলি রাইট যে মানে একটা এজেন্ডার মতো মনে হয় যেন যে যেখানের ভিতরে গড আছে সেটাকে সরাইতে হবে সামথিং এলস দিয়ে রিপ্লেস করতে হবে যেটার প্রমাণ ইভেন বললেন যে উনি একটা সায়েন্টিফিক জার্নাল লিখেছেন যেটা সায়েন্টিফিক্যালি ওকে টু

তার মানে কিন্তু এইগুলো সব ডিসাপিয়ার করলো কিভাবে ফর এক্সাম্পল আমাদের আমাদের বইগুনাতে হ্যাঁ আমাদের বইগুনাতে কিছু ছিল ওগুলো সরিয়ে নতুন কিছু দেয়া হয়েছে হয়েছে না আপনি যদি সব দেখেন যে নতুন কিছু দেয়া হয়েছে ওটা কি মনে হবে এজেন্ডা ছাড়া দিছে তার লাভটা কি মানে এই ধরনের কোনো বিষয় কি আমরা বুঝতে পারি যে লাভ কি হচ্ছে তাহলে সেটাও কথা

সবাই তার নাম নেবে তাকে গড মানবে ওকে স্যার আমরা মানে একটু ডেপতে যাই যেহেতু এটা হচ্ছে ধরেন আমাদের হাইপোথিসিস আমরা যেটা বলতেছি যে আহ যে গডকে হয়তো ইচ্ছে করেই রিপ্লেস করা হয়েছে আর কেউ হয়তো বলবে যে না গড আসলে এক্সিস্ট করে না আমরা অরিজিনাল থিওরি নিয়ে আসছি তো এই বইয়ের তো কাজটাই হচ্ছে বড় হলো যে রিটার্ন অফ দ্য গড হাইপ্রোথসিস যে গড আছেন এটা এই আইডিয়াটাকে রিটার্ন করানো এটাতে ফিরে আসা তার সপক্ষে আমি দেখতে পাচ্ছি এখানে সাতটা বেসিক চ্যাপ্টার উনি আলোচনা করেছেন তো সাতটার ভিতরে তো অনেক আলোচনা সো আমরা তো হয়তো একটা দুইটাও যদি এট লিস্ট টাচ করি বাকিগুলো তো রিডার উৎসাহিত হলে পড়বে তো আমরা বরং ওই জায়গাটাতেই যেতে চাচ্ছি যে উনি তাহলে কি প্রমাণ দিলেন যে গড যে আছে এটা সপক্ষে উনার আর্গুমেন্টগুলো কি এখান থেকে যদি স্যার আপনি একটা দুইটা টপিক অ্যাট আমাদের সাথে শেয়ার করেন বিগ ব্যাং তারপর আরও বেশ কিছু জিনিসপত্র কারভেচার অফ স্পেস রাইট সো ইন দ্য বিগ ব্যাং থিওরি ইন পেজ 87 থেকে উনি শুরু করেন নাম্বার 5 সিরিয়ালে পার্ট 2 তে সো বিগ ব্যাং থিওরি উনি যেভাবে ট্যাকল করেন যারা নাস্তিক ওই পয়েন্ট অফ ভিউ টু দেখা যারা আস্তিক সে পয়েন্ট অফ ভিউ মানে বইটাতে দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা আছে দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা তো যারা আস্তিক যারা বিশ্বাস করে আর কি তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে যদি আমি চিন্তা করি যে কিছু সৃষ্টি হয়েছে তো সৃষ্টি হলে তার মানে কিন্তু সৃষ্টি হওয়ার আগে ওটা ছিল না রাইট তো এক সময় সৃষ্টি হওয়ার মানে তার মানে একটা

আপনি তো এই বিল্ডিংটা শুধু এখানে না আবার রিবিল্ড করা যাবে আরেক জায়গায় রিবিল্ড করতে পারে রাইট হ্যাঁ তো ডিএনএ তো তাই আমাদের ডিজাইন আর এই যখন ইভেন ক্রিমেট করলে জীবনটা মানে দেহটা তো ছাই হয়ে যায় কিন্তু ডিএনএ নষ্ট হয় না আগুনে পুড়ে না ডিএনএ তো ডিএনএটা নিয়ে যদি আবার তৈরি করা হয় ইজিলি পারবে যেভাবে ফার্স্ট টাইম তৈরি আল্লাহ তো এটাই বলছেন কোরআন তোমাকে প্রথমবার যখন যেভাবে সৃষ্টি সেকেন্ড টাইম সৃষ্টি কিন্তু আল্লাহ যে ডিজাইনে সৃষ্টি করেছিলেন সেটা রেখে দিয়েছেন এটাই কিন্তু এই নেক্সট এসে আসতেছে লাইফ চ্যাপ্টার নাইন অরিজিন অফ লাইফ এন্ড দ্য ডিএনএ স্যার আমি ডিএনএতে একটু পরে যেতে চাই আমি বিগ আর একটু থাকতে চাই মানে বিগ ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা জানি সেই থিওরি যে একটা সময় মহা একটা বিস্ফোরণ ঘটে খুব ক্ষুদ্র একটা একটা কিছু থেকে যেখান থেকে দেন ইউনিভার্স তৈরি হয় অ্যান্ড দেন ইউনিভার্স আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে এবং যে এক্সপ্যানশন এখনও কন্টিনিউ করছে সো এই থিওরির ভিতরে উনি গডকে কীভাবে আবিষ্কার করলেন ওই যে বললাম যে ইফ ইউ তাহলে

প্রবক্তা এই থিওরির প্রবক্তা না বরং বলা উচিত যে যারা গডকে ডিসপ্রুভ করতে চায় বাতিল করতে চায় তো তাদের ওখানে তাহলে আর্গুমেন্ট কি তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল এটা সম্পর্কে তারা কি অ্যানসার করে মানে তারা তো বলে ইটস ওকে এটাই বলে বিকজ তারা তো ওখানে যেতে পারছে না কিন্তু সায়েন্স কিন্তু এটা স্বীকার করে যে বিগ ব্যাং যখন হলো তখন স্পেসও সৃষ্টি হচ্ছে

তো এটা যদি সায়েন্সের সাথে মিলাই এক্স্যাক্টলি যা আল্লাহ বলছেন সব মিলে যায় তো এটা ইংলিশে পড়ে শোনাচ্ছি নাম্বার নাম্বার আয়াত সুরা ডু নট দোজ হু ডিনাই ট্রুথ আপনি যেটা বলছেন যে যারা ডিনাই করে হ্যাঁ ডু নট দোজ হু ডিনাই দ্য ট্রুথ আল্লাহ তালা এভাবেই করেন বলেন

আর এর আগেরটা হচ্ছে তিন নম্বর ট্রুলি ইউর লর্ড গড হু হোল আফেয়ার হ্যাঁ সো এইটা আল্লাহ যে বলছেন যে ঘুরছে আমরা যদি সব প্ল্যানেট স্টাডি করি ওরা কি একই ঘুরে একইভাবে ঘুরে না হ্যাঁ অনেক হয়তো হয়তো ঘুরে কিন্তু রোটেশন করে না কিন্তু আমাদের নাইট এন্ড ডে আছে আর অ্যাক্সেসটা সোজা অনেক অ্যাক্সেস কিন্তু অন্যভাবে শুধু আমাদের বেলায় হুম তো আল্লাহ বলছেন স্টাডি করো ফাইন্ড আউট যে এটার সাথে কি রিলেটেড হ্যাঁ এটাই হচ্ছে রেশনাল মাইন্ড

যেমন যেটা ওখানে আর্গুমেন্ট আমরা করলাম যে কোন একটা কিছুর তো স্টার্ট থাকতে হবে তখন যেটা খুব অবভিয়াস কোয়েশ্চেন তাহলে গডের স্টার্ট কীভাবে হয়েছে বা গড কে কে ক্রিয়েট করেছে তাহলে যদি ওটার অ্যান্সার আমরা দিতে চাই তাহলে বলতে হবে যে গড তো ক্রিয়েশন না ইজ এ ক্রিয়েটর সো সে বিয়ন্ড দ্য ক্রিয়েশন তাই যদি হয় তাহলে বিয়ন্ড দা ক্রিয়েশন যেটা সেটা আমার রেশনাল মাইন্ড আমার জাস্ট থিঙ্কিং মাইন্ড সেটা যে ওই বিয়ন্ড মাই পারসেপশন বিন্ড মাই ক্রিয়েশন জিনিসটাকে বুঝে ফেলবে সেটা তো তার জন্য মস্ট অফ দা টাইম সম্ভব হবে না ফলে রেশনাল মাইন্ড দিয়ে কি অ্যাকচুয়ালি আমরা সব ব্যাখ্যা করে ফেলতে পারবো মানে এটা তো স্পেসিফিক হতে হবে আর আল্লাহ তালাহা যা নলেজ দিচ্ছেন আমি আসবো পরে ওটা বাইরে তো আমরা চিন্তা করতে পারবো না তাহলে কি ওইটুকু যে গড যেরকম বলছেন যে তোমার ক্রিয়েশন নিয়ে চিন্তা করো বাট নট অ্যাবাউট দ্য ক্রিয়েটর মানে রহস্য অব দ্য ক্রিয়েটর সো ক্রিয়েটরকে বোঝার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং যে ডাইমেনশনস অ্যান্ড এভরিথিং দরকার সেটা তো হয়তো র্যাশনাল মাইন্ড ধরা যাবে কি না মানে এটু কি যে যে সৃষ্টি করেছে হি হ্যাজ হি মাস্ট হ্যাভ আ পারপাস ইন মাইন্ড এইটুক এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না হ্যাঁ আর ওনাকে যে আল্লাহ যে মানা করেন ওনাকে চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে হ্যাঁ যে আল্লাহ এত কিছু কিভাবে তুমি বানিয়েছ যদি আসলে বুঝতে পারি তো এই প্রশ্নটা আমার বাবা আমাকে করছিল হ্যাঁ যে ঠিক আছে তুমি তো বলো যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে কে সৃষ্টি করছে তো আমি তো চলে আসলাম সেই দিন উত্তর দিতে পারিনি কিন্তু এটা কিন্তু ম্যাথামেটিক প্রমাণ করা যায় এটা হচ্ছে যে যদি আমরা বলি যে দে আর সাইকেলস অফ ক্রিয়েশন ঠিক আছে তাহলে একদম শুরুতে যদি যাই ওয়াজ তাহলে নাথিং বিফোর ক্রিয়েশন দেড়থিং নাথিং কিন্তু নাথিং যদি থাকে ক্যান নাথিং ক্রিয়েট সামথিং

বাট পরবর্তী গিয়ে দেখা গেলো যে না থিউরিটা কাজ করতেছে না আমরা সেটাকে নতুন থিওরি আনলাম এবং এটাকে আমরা রেশনাল বলতেছি তার মানে তো রেশনালিটি টাইম টু টাইম চেঞ্জ হয় ফলে আপনি যেটা বললেন স্যার যে আপনি বিজ্ঞান এবং ধর্ম এটার ভিতরে একটা সামঞ্জস্য দেখতে চান তাহলে তো টাইম টাইম টু এটা হবেই যে বিজ্ঞান কোরআন একটা কিছু বলেছে বাট বিজ্ঞান তার অপোজিটটা বলেছে আবার হতে পারে এক সার্ডেন পয়েন্ট অফ টাইম কোরআন যেটা বলেছে বিজ্ঞান সেটাই বলেছে ফলে এক্স্যাক্টলি রাইট এট দিস পয়েন্ট কোরআনের অনেক কিছু সাইন্টিফিক ডিসকভারি অনেক কিছুর সাথে মিলবে কিছু হয়তো মিলবে না তো তখন তাহলে আমরা কিভাবে রিকনসাইল করব রাইট মানে কোরআন স্টাডি করলে যেমন এইটা এই আয়াতটা যদি পড়ে শোনাই তারপরে এই বই থেকেও পড়ে শোনাবো থার্টিন পয়েন্ট টু ইট ওয়াজ গড এটা হচ্ছে তেরো নম্বর সূরা দুই নম্বর আয়াত ইট ওয়াজ গড হু রেইজ দি হেভেন্স উইথ নো ভিজিবল সাপোর্ট And then है कुनो सपोर्ट नहीं माच कने एंड देन एस्टेब्लिश्ड हिमसेल्फ ऑन द थ्रोन ही एस रेगुलेटेड द सन एंड द मून सो दैट एच विल पर्सुइंग इन अकॉर्स फॉर एन अप्पोइंटेड टाइम ही ही ऑर्डेन्स ऑल थिंग्स एंड मेक्स प्लेन हिज रेवेलेशन सो दैट यू मेज़ बी सर्टेन ऑफ मीटिंग विथ योर लॉर्ड सो एपु দে টুয়ার্ডস এ ডেস্টিনেশন ফর আপয়েন্টেড টাইম মানে এই টাইমটা শেষ হয়ে যাবে হ্যাঁ কেন সো উই ক্যান বি সার্টন অফ দিজিস্টেন্স আল্লাহ এটাই কিন্তু টার্ম সায়েন্স কিন্তু আগে এই পুরো ইউনিভার্স যে একটা দিকে যাচ্ছে এটা কিন্তু সায়েন্স জানতো না এটা সায়েন্স ইদানিং ডিসকভার করেছে সান হোল মিল্কি ওয়ে ইস মুভিং

এখন দেয় না আগে কিন্তু ওরকমই মানে আমি যেখানে যাব আমি কিন্তু আমার জুরাসিক পার্ক বলে একটা মুভি ছিল ওখানে কিন্তু যে অনেক আগে একটা মশা এই ডায়নসর কে কামড় দিছে তো মশা ওই রক্তটার মধ্যে ডিএনএ রয়ে গেছে

লাইক সেটা আমার রক্ত কণা হোক আমার চামড়া হোক আমার চুল হোক যে সেল বলতে আমরা কি বলতে পারি বিল্ডিং ব্লক লাইক বিল্ডিং এর ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ইট বা আরো ছোট বাদান সময় প্রত্যেকটা ইটে না এই যে ম্যানুফ্যাকচার ছাপ থাকে ছাপ হ্যাঁ হ্যাঁ সেলের ভিতরে ডিএনএ টার ভিতরে মানে এভরি সিঙ্গেল সেলের ভিতরে যে ডিএনএ তো এখন এই ডিএনএ এর যে আলোচনা এই আলোচনাতে উনি যেভাবে গড কে নিয়ে আসছেন ফিরিয়ে রিটার্ন অফ দা গড হাইপোথিসিস ওখানে উনি গডের সপক্ষে কি প্রমাণ দেখেন যে যেটা আপনি অলরেডি বলেছেন যে গড় তার সিগনেচার রেখেছে বাট এগেইন ওই প্রশ্ন অবশ্য ঘুরে ফিরে একই জায়গায় চলে যাচ্ছে সেটা যে গডই করেছে তার কি প্রমাণ অথবা যে এই সিগনেচার রাখাটার দরকার কি ছিল বা সেটার সাথে গড কি এইভাবে প্রশ্ন করা যায় যে গড কি তাহলে চেয়েছেন যেটা একটু আগে আপনি বলেছেন যে গড হিউম্যান মাইন্ড তৈরি করেছে এবং গড একটা

তখন তো লর্ড অফ সাইন্টিস্ট স্টিল গড ছাড়াই পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাচ্ছেন রাইট মানে আমরা দুই দিকে তাকতে পারি একটা হচ্ছে যেমন এই বিল্ডিং এর ডিজাইন এটা বললেন যে আর্কিটেক্টের কাছে রয়ে গেছে আর্কিটেক্ট যখন আরেকটা বিল্ডিং বানায় সিমিলার হ্যাঁ তখন কি করে মোটামুটি আগের ডিজাইনটা নিয়ে আসে না রাইট তার মধ্যে একটু রদবদল করে ফিট করে দেয় রাইট তো ডিএন কিন্তু তাই 99% এর বেশি ডিএন ইভেন বানরের সাথে মিল আছে কিন্তু ওই বাকি যে পার্সেন্টেজ মিল নাই ওটা কিন্তু ইন্ডিভিজুয়াল হুম দুইটা সেম মানুষ দুইটা টুইন আইডেন্টিক্যাল না কিন্তু হ্যাঁ আইডেন্টিক্যাল টুইনসও কিন্তু ডিএনএ বেলা আইডেন্টি একটু তফাত আছে এবং আমরা যদি ক্লোন করি দেখা যাবে ডিএনএটাও তফাত হয়ে যায় ইট বিকামস ইউনিক তো এটাই বলছেন যে এই যে ডিফারেন্সটা হ্যাঁ ইফ এভরিথিং ওয়াজ র্যান্ডম

ডারবিন যেটা বলছে যে বানর থেকে আসছি তো বানর যখন দাঁড়ায় গরিলার মতো তো সব তো একই দেখা যায় হ্যাঁ তো বানর থেকে মানুষ সিম্পাজি থেকে মানুষ কিভাবে আসলো ফর এক্সাম্পল তো এটা হচ্ছে যে আগে যে ম্যানুয়াল গাড়ি ছিল হম এখন কি কম্পিউটারাইজ গাড়ি তো প্রোডাকশন লাইন কি এক না ডিফারেন্ট বাট চারটা চাকা থাকবে উইন্ডস্ক্রিন থাকবে স্টিয়ারিং থাকবে

বোঝার ক্ষমতা এই জায়গাটা আর কি এই এইটি বিলিয়ন নিউরন তো এটাই বলতেছে যে ডিএনএ ইজ দ্য সেম একটু একটু অল্টার করা বাট ইট ইজ ইউনিক অ্যান্ড ইট এটা যদি তো যদি ইভলভ করতো তাহলে তো জিরো থেকে স্টার্ট করতে হতো বাট এবং সেম থিং আমি যদি ন্যাচারাল রুলের কথা বলি যে যদি হয় যে গুলো আস্তে আস্তে বিবর্তিত হয়েছে হোয়াট অ্যাবাউট ল অফ ফিজিক্স

কিন্তু ইভেন কোয়ার্টজ ওয়াচ ইজ নট অ্যাজ প্রিসাইজ অ্যাজ দি রোটেশন অফ দি আর্থ। তো এই প্রিসিশনটা কোথা থেকে আসছে? সে তার ডিএনএ ক্ষেত্রে আমরা তাহলে এইটুকুতে বোধহয় কনক্লুড করতে পারি যে প্রত্যেকটা মানুষ যখন তার এই ডিজাইনটা কত ইউনিক কত অসাধারণ সেটা জানতে পারবে এবং সে জানবে যে এই ডিজাইনটা তাহলে কোথা থেকে আসলো ইভেন ড্যারেন্স থিওরি যদি বলতে চাই যে প্রথম সেলটা কোথা থেকে আসলো এই কোয়েশ্চেনের অ্যান্সারই আসলে গড়ের দিকে পয়েন্ট করবে যেখানে হয়তো তারা ওইটার অ্যান্সারে বলতেছে যে এটা জাস্ট সাম হয়ে গেছে সো তাহলে খুব নিউট্রালি একটা মানুষকে যদি উইদাউট এনি বায়াস বলা হয় যে একটাতে হচ্ছে যে এই জিনিসটা অ্যাপেয়ার করেছে সেটা থিওরি হচ্ছে এটা এমনি এমনি হয়ে গেছে আর একটা হচ্ছে যে কেউ একজন ইন্টেলিজেন্ট কেউ খুব কোহেরেন্টলি এটা ডিজাইন করেছে তাহলে কিন্তু আমার মনে একটা বড় একটা রেশিওই হতো যে এটা মোর রেশনাল সেন্স মাইক করে যে কেউ এটা বানিয়েছে আদারওয়াইজ এত অর্কেস্ট্রেটেড এত নাম বলে সিনক্রোনাইজড কীভাবে হলো কিন্তু এখন সারা পৃথিবীতে যেমন আমার তো মনে হয় যে অ্যাথিস্টদের সংখ্যাই বেশি যারা এত ক্লিয়ার যদি হয় যে এই আর্গুমেন্ট এতই ক্লিয়ার তাহলে ওয়াই নট সো মেনি পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট তো তাহলে এটা কি অ্যাকচুয়ালি এটা কি মিডিয়া মানে এটা কি আমাদেরকে কনস্ট্যান্টলি বায়াস করতেছে মানে এটা আপনি কি মনে হয় যে কেন তাহলে এই সিম্পল পয়েন্ট অনেক মানুষ বুঝে না মানে এটা আমার নিজের পার্সোনাল ধারণা আছে কোয়ানশিপ থেকে রেফারেন্স দিতে পারি এটা হচ্ছে আল্লাহ তাআলা যে এই এই জায়গার ব্যবহারটা তৈরি করেছেন কি এটা ব্যবহারটা কি হাউ ইজ দিস পার্ট ইউজড তো এই পার্টটা যে ইউজ হয় এটা একটা চার বছর বাচ্চার ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা বুঝতে পারি তো সায়েন্স বের করেছে স্টাডি করেছে যে একটা চার বছর বাচ্চা ডেইলি আপনার সাড়ে চারশোর উপর প্রশ্ন করে কেউ তো বলে দেয় না যে তুমি ভাই আমার ছেলে সে জন্য প্রশ্ন করো কেউ কিন্তু বলে না আপনি আপনি কেন বিকজ যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন এখানে আয়াত আছে সব নলেজ দিয়ে দিয়েছেন তো ওই নলেজকে কোয়েশ্চেন করতে হবে লাইক উই কোয়েশ্চেন গুগল ঠিক আছে কোয়েশ্চেন করলে নলেজ থেকে বেরোবে তো এইটাই হাজরত আদমকে আল্লাহ তালা যখন সৃষ্টি করলেন তখন কিন্তু ইবলিস আর ফেরিস্তারা উইটনেস ছিল হুম আল্লাহ বললেন যে আমি তাকে সব জ্ঞান ইসমা কুল্লাহ সব জ্ঞান দিছি তারপরে ফেরিস্তাদেরকে বললেন সব রাখো আমি প্রশ্ন করি তাকে যে প্রশ্ন কর উত্তর দিছি রাইট সো এইটা আল্লাহ যে দেখালেন কেন বিকজ ডিফারেন্স বিটুইন দ্য ক্রিয়েশন

নলেজ কোনো কাজে লাগতেছে না অ্যান্ড হিউম্যান রিভার্টস টু দ্য প্রিভিয়েস ক্রিয়েশন লাইক মাকিস হ্যাঁ সো ইব্লিসের কাজ হচ্ছে প্রশ্ন বন্ধ করে দেওয়া কিন্তু সে তো আমি স্যার কাউন্টার আর্গুমেন্ট দিতে পারি যে বরং রেনেসার সময় যে জাগরণ যেটা হচ্ছে মূলত ধর্মকে ইয়ে করার জন্য বাতিল করার জন্য তো ওই সময়টা তো বরং প্রশ্নের উপর প্রশ্ন হাজার রকম কি নাম বলে ফিলসফিক্যাল কোশ্চেন্স এতে ভরপুর তো সেটা তাহলে আপনি কি হবে এক্সপ্লেইন করবেন একটা एग्जांपल দেন এই যে যেমন ধরেন এই কোশ্চেন সি গড কেন কেবনে হইল গড ছাড়া যে আমি একটা ইয়ে করব এটা কিভাবে সম্ভব তাহলে কি যে যত রকম থিওরি আসছে গডকে বাতিল করার জন্য সেটা সব কোশ্চেন থেকেই তো আসছে হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে যে কোশ্চেন আসবে ইফ ইউ হ্যাভ डाउट হ্যাঁ বাট ইউ মাস্ট কিপ অন क्वेश्चनिंग til you find the truth

No, that's all i but relatively, your life is more valuable to you mm -hmm. than everything else put together, right? Then, so that means I am a free <inaudible> A life to free I am to say I got it right. as a gift. So, question has to be <inaudible> there. where did my life come from? And if I've been made so beautiful with uh, meaning.

সো আমার আমার প্রশ্ন ছিল যে ওইটাই যে তাহলে এত অবভিয়াস একটা কোশ্চেন বাট কোটি কোটি মানুষ হচ্ছে সেটা বিষয় ইগনোরেন্ট এটা কিভাবে হলো তাহলে সেটা আমার ধারণা এই কয়েকটা প্রশ্ন করে প্রশ্ন বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিন্তু বাচ্চাদের প্রশ্ন কিন্তু কি থাকে মানে オリজিনালিটি থাকে হ্যাঁ আমি কোথা থেকে আসলাম হ্যাঁ আরো প্রশ্ন করে যে মা আমি যখন হলাম সে যখন বুঝতে পারি সে হয়েছে মা থেকে ছোট ভাইয়া কইছিল আমি যখন এই প্রশ্ন গুলি তো কেউ তাকে বলে দেয়নি তো দিস আর ন্যাচারাল ইনস্টিটিং কোয়েশ্চেন স্যার আপনি তো ইন্টারেস্টিং প্রশ্ন এখানে মানে পয়েন্ট এখানে তুলেছেন যেটা হল যে আমরা তো বরং ওয়েস্টে দেখি যে সেখানে প্রশ্নের বরং অভার দ্বার খোলা যে যে কেউ যা ইচ্ছা বলতে পারে যা ইচ্ছা কোয়েশ্চেন করতে পারে তাই যদি হয় তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে থামালো কে কিভাবে থামালো ইব্লিজ

না খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা এই জায়গাটা এন্ড করলাম যে যে কোশ্চেন সো এরপরে স্যার আমি যদি পার্ট থ্রিতে যাই এখান থেকে যদি স্যার একটু আলাপপাত করেন যে দা ইনফারেন্স টু দ্য বেস্ট মেটাফিজিক্যাল এক্সপ্লেনেশন ওকে সো এখানে পরের পার্টে লাইক লাইক বারো নম্বরে উনি আলাপ করছে দ্য গড হাইপথেসিস অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স তো এটা দুই দুই দিকে আলাপ করা হয়েছে যে আমরা যদি সায়েন্স থেকে যাই হ্যাঁ সায়েন্স তো বলে দেড় বছর বিগিনি হুম হ্যাঁ

হ্যাঁ এভাবেই তো চাঁদের ডিস্টেন্স বার করছে দুই পয়েন্ট থেকে মেজর করে আলোটা কিভাবে যাচ্ছে অ্যাঙ্গেলটা মেজর করে বার করছে হাউ ফার ইজ দ্য মুন এন্ড হাউ ফার ইজ দ্য সান সেম হ্যাঁ তো সবই ফিজিক্স লজ দিয়ে আমরা কিন্তু তৈরি করি হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের যে ফ্লাইওভারগুনি হয়েছে ওগুলো ডিজাইন লক্ষ্য করেছেন কোনো সময় হ্যাঁ এমনিতে নরমালি মানে কোন দিক থেকে

it is the question mm -hmm. and the design of life to last chapter mm -hmm. the big question and why they matter yeah. because if this thing is actually designed yeah, there must be a purpose in the design purpose to then what if we do not fulfill the purpose because if I do not care to know the purpose and if I do not follow the purpose where do I end up the scientists mathematically that in the final outcome it is better to believe than not to believe because if you believe,

যারা গডকে পছন্দ করবে তারা একদল করবে না তারা দল এটাই আলাপ করতেছে তাহলে বই পড়া তো একটা উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হচ্ছে

আমি ভাবলাম যে আমার যে ডিসকাভারি হ্যাঁ পড়াশোনা করে সেটা সবার সাথে শেয়ার করি অলসো এটা একটা ইউনিভার্সিটি পারপাস কি জায়গায় দেখি যে নাইন টু ফাইভ চাকরির মতো আসলাম কয়েকটা বক বক করলাম বাসা চলে গেলাম বেতন পেলাম বাট ইজ দ্যাট রিয়েলি দ্য হ্যাঁ তো প্রথমটা হচ্ছে বই থেকেই তো প্রশ্নটা হচ্ছে দি ইন্ডিভিজুয়াল লাইফ life, What is this life? So, in his scientific book, Return of the God Hypothesis, Stephen Mayer points to the purpose of the human mind. The universe is the product of a rational mind who designed it to be understood and who designed the human mind to understand it. This is important. The Ami Kintu in a big place as a witness to Allah witness to his creation joda kintu choto birat honor kintu kintu so it a key. the rational mind behind the universe that is our creator designed each individual with divine love yeah. complete with a unique personality charged with emotions and potential abilities টু অ্যাপ্রিস্টিনি যে মিনিট আমার যে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আমি কিছু করলে আমার আমি যদি কিছু না করি তাহলে আমার ভ্যালিউটা তো কেউ বুঝবে না ইটস ওয়ে কিছু করলে কিছু কন্ট্রিবিউশন করলে একটা মিনিংফুল লাইফ হয় এবং আমি তৃপ্তি পাই হ্যাঁ তো সেটা টু হেল্প ডিভেলপ ইন্ডিভিজুয়াল And fully become the designed human. He created a nurturing environment complete with parents, family, teachers, and peers, with a fitting individual purpose. So, teacher director role, peers director role. So it's it's all about learning for myself. I have to have questions about everything. Mm -hmm. So purpose to purpose. So to discover and live out one's purpose requires dedication, discipline, and sacrifice. Even a jee bachcha jee hard to sacrifice. Chara se hard to seek. Yeah. Oning bar porei thay. Yeah. ultimately kintu dana hai So what role should a university play in the individual's life? হ্যাঁ মানে এটা তো আমি ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে লিখছি শেষে কিন্তু এই বই থেকে নিয়ে এই ইন্সপায়ার্ড বাই দ্য বুক শুড উই রিমেইন গ্রেটফুল ফর দ্য অপরচুনিটিস গিভেন সো এটা কিন্তু পারপাসের সাথে জড়িত যে আমরা কৃতজ্ঞ কিনা হ্যাঁ যেমন আমাদের মসজিদে ইমাম সাহেব যখন দোয়া করে কানতে কানতে ভাসি আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও কিন্তু আল্লাহ তুমি যে সৃষ্টি করেছো শুক্রিয়া সেটা কিন্তু নাই কোনো শুক্রিয়া কিন্তু থাকে না কিন্তু এটাই হচ্ছে স্বীকার করা যে তুমি আছো থ্যাংক ইউ তো সেটা যদি না থাকে শুড ওয়ান রিমেইন গ্রেটফুল ফর দ্য অপরচুনিটিস গিভেন এন্ড ডেভেলপ টু ডেলিভার দ্য ইন্ডিভিজুয়াল পোটেন্সিয়াল তা আমি সাইনও করেছি ওয়াই এম আই হিয়ার

বিশেষ করে বর্তমান সারা পৃথিবীতে আমরা এই ভ্যাকুয়ামটা দেখতে পাচ্ছি যে রেনেসার পর থেকে যেরকম একটা বিশ্বকল্প আমাদের সামনে আসছে যেরকম একটা স্বপ্ন যে আমরা উন্নতি করব প্রগ্রেসিভ নেশনস হব আমরা বড় কিছু ক্রিয়েট করব তো সেক্ষেত্রে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন মেট্রোলিস্টিক্যালি ট্রুলি অনেক অ্যাডভান্সড রয়েছে আগের চেয়ে আগের চেয়ে আমরা অনেক সফিস্টিক ডিভাইস ইউজ করতেছি কারণ অ্যাডভান্স গাড়িতে চলতেছি খুব বিশাল বিশাল বিল্ডিং বানাচ্ছি অ্যান্ড হেলথ কেয়ার থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক রকম টেকনোলজির ব্যবহার বাট মানুষ কি ভালো আছে কি না সো একটা ভ্যাকুয়াম কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এখন হয়তো খুব ক্লিয়ারলি দৃশ্যপটে আসতেছে দেয়ার ইস এ ভ্যাকুয়াম সো আলটিমেটলি যে পারপাস পারপাস যদি আমি না জানি পারপাস যদি না বুঝি পারপাসের সাথে আমি কানেক্টেড না হই তাহলে ওইটি তো সবচেয়ে বিগেস্ট ভ্যাকুয়াম তো সেটার দিকে হয়তো সারা পৃথিবীর যে বর্তমান বাস্তবতা মোস্ট প্রবলি ভ্যাকুয়ামের দিকেই ডিরেকশন দিচ্ছে তো সেরকম একটা জায়গা থেকে সারা দুনিয়া যেভাবে করার জন্য যে প্রচেষ্টা যেটা হয়েছে। সে জায়গাটা এরকম একটা বই আমি এটা সাহসী বলবো কারণ যখন সবাই মিলে একরকম কথা বলছে যারা মিডিয়া কন্ট্রোল করছে যারা লিটারেচার কন্ট্রোল করছে এবং যেখানে একটা সাইন্টিফিক জার্নালকে পর্যন্ত পাবলিশ করার জন্য চাকরি চলে যাচ্ছে সেরকম জায়গায় এরকম একজন একটা বই লিখেছেন তো সেটা এবং আপনার মাধ্যমে এই বই এবং লেখককে আমাদের দর্শকরা চিনতে পারছে সো আমি মনে করি সেটা একটা বড় অপরচুনিটি তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার সো তারপর স্যার একদম কোনো ফাইনাল কোনো ওয়ার্ডস যদি আপনি আপনার দর্শকদের সাথে যে একটা কথা আছে যে দ্য নাম্বার অফ গ্র্যাজুয়েটস হ্যাজ ইনক্রিজ সারা ওয়ার্ল্ডে এডুকেশন বাড়তেছে বাট দ্য নাম্বার অফ এডুকেটেড পিপল কেন বিকজ ওই কোয়েশ্চেনটা নাই যে আমি কেন এই ডিগ্রি করতে আসি হ্যাঁ সেটা আমাদের দেশের জন্য আমরা যে শিক্ষাত্রী তৈরি করি নাকি পরীক্ষাত্রী তৈরি করি হ্যাঁ এটা তফাৎ আছে কিনা বিকজ পরীক্ষাত্রী যদি তৈরি করি ইফ দ্যাট ইজ आवर গোল তাহলে পরীক্ষাজন হয়ে গেল আমি রেজাল্ট পে গেলাম তারপর রিয়েল লাইফে গেলাম ওই গোলের জন্য তো আমি প্ল্যান করিনি নি আই এম লস্ট আপনি একটা কথা বলছেন আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি মনে পড়লো আমার খুব পরিচিত একজন আমার কাছে মানে আত্মীয়র ভিতর তো উনি ঢাকা ভার্সিটিতে পড়েন পড়ালেখা নিয়ে তার ব্যাপক হচ্ছে আপত্তি যে পড়ালেখা নিয়ে সে ত্যাক্ত বিরক্ত তারপরে সে কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করছে মাস্টার্স পরীক্ষা যেই দিন শেষ হয়েছে সেদিন সে নিয়ত করে রাখছে যে আমি শেষ করে তার বাড়ি নারায়ণগঞ্জে যে আমি বাসায় যাব যে শীতলক্ষাতে গোসল করব গোসল করে আমি আমার বিদ্যা ধুয়ে ফেলবো এবং মাঝে যে ব্যবসা তার মানে এরকম ইয়ে কি নাম বলে যে পড়া লেখা বা চাকরি কেন্দ্রিক পড়া তার দরকার ছিল না এবং তার পরবর্তীতে এক বছর সে পেপারও পড়ে নাই যে পড়ালেখার পড়ছে এত তাক্তে বিরুদ্ধ তো হ্যাঁ পরীক্ষা কেন্দ্রিক মানে জানার জন্য যে পড়া সেটা না পরীক্ষা কেন্দ্রিক যদি হয় তাহলে তো পরীক্ষা হয়ে গেলে শেষ রাইট তারপরে লাইফটা কি হুম তাই না তো দুনিয়ার সাথে কিন্তু প্যারালাল যে আমি দুনিয়া জুড়ে সবকিছু করলাম হ্যাঁ সব মেটেরিয়াল জোগাড় করলাম সবই করলাম হ্যাঁ মারপিট করলাম সব শেষ তারপরে কি হ্যাঁ প্যারাল কিন্তু সব জায়গায় আছে প্ল্যানটা তো করতে হবে ফর দেখি রাফটা হ্যাঁ এটাই মূল প্ল্যান আর এটা প্রশ্ন করে করেই এটা বের করে আপনি যেটা বলেছিলেন স্যার যে প্রশ্নটা এক থামিয়ে দেওয়া হয় জিনিসটা মানে আপনার এই অ্যানালজি থেকে আমরা একই জিনিস ফিল হলো যে যেটুকু পড়ালেখা করলে একটা সার্টিফিকেট হবে এবং এই ম্যাট্রোলিস্টিক ওয়ার্ল্ডে একটা চাকরি পেয়ে ক্যাপিটালিজমের একটা ফর্মুলার মধ্যে ফিট করবো এরপরে আর তোমার কিছু দরকার নাই সো দ্যাট ইস দ্য এন্ড এবং একই রকম আমরা হয় যে এটা আমরা যখন এই লাইফ রচনা করেছি তো এইম ইন লাইফেও কিন্তু জিনিসটা ওইভাবেই আমি দেখতে পাই এই ইন লাইফে মোস্টলি কি লেখা আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আচ্ছা বাবা তাহলে যেদিন তুমি ডাক্তার হবো তাহলে তারপরে আর কোনো পারপাস থাকবে না লাইফকে তাহলে শেষ হ্যাঁ আপনার কথাতে স্যার খুব সুন্দরভাবে এটা আসছে যে একটা জায়গায় গিয়ে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে যাতে আমি আলটিমেট পারপাস ওই জায়গা পর্যন্ত সিক না করি তো মানুষের সেবা করব থ্রু

লোকজন চিন্তা করছেন যারা ইভেন আধুনিক পড়ালেখার মধ্যে দিয়ে প্রোগ্রেস করেছেন সেই সব জায়গা থেকেই আবার গটকে ডিসকভার করার চেষ্টা করা হচ্ছে সো আপনাদের জন্য যে ঘোষণাটা শুরুতে ছিল আবার মনে করিয়ে দিই আমাদের পুরো আলোচনা থেকে আপনাদের যে লেসনটা আপনাদের উপলব্ধিতে এসেছে যা কিছু আপনারা এখানে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বা আপনার চিন্তার জায়গাটাতে যে জায়গাটা ইন্সপায়ার করেছে সেগুলো আমাদের কমেন্টে আপনারা লিখবেন আমরা অন্তত তিনজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ সো আমরা যে আলোচনা করলাম আপনারা যদি এটা এনজয় করে থাকে এবং মনে করেন যে এই আলোচনা বাদবাকিদের জন্য ফ্রুটফুল হতে পারে উপকারী হতে পারে তাহলে আপনারা বাকিদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আমাদের এই প্রচেষ্টাটুকু আরও ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ স্যার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ